আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য সকল সদস্য, আমরা যারা প্রার্থী আছি ঢাকায়, তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে মত বিনিময় সভা, মত বিনিময় করবার জন্যে। মূলত অনেক প্রার্থী রয়েছেন যারা আমরা আমাদের স্বশো এলাকার মতামতগুলো দিয়েছি। একটা জিনিস সবার কাছেই কমন বিষয়, যেটা হচ্ছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে অঙ্গীকার, সেটার বাস্তবায়নে নির্বাচন কমিশনের উদ্যোগ সম্পর্কে সবাই জানতে চেয়েছে। এবং বর্তমান অবস্থাতে কম বেশি সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ, সেটা বিরাজমান রয়েছে। এবং প্রার্থীরা নির্বাচনের দিন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী পর্যন্ত যাতে এই ধরনের শান্তিপূর্ণ অবস্থা বিরাজ থাকে, আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি রয়েছে সেটা যাতে নিশ্চিত করা হয়, সবার কাছ থেকে এই বিষয়টি কমিশনের কাছে এসেছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তার প্রারম্ভিক সূচনা বক্তব্য দিয়েছেন এবং তিনি এই বিষয়টি নিশ্চিত করবেন। আগেও যেরকম আশ্বাস দিয়েছিলেন, এখন আশ্বাস দিয়েছেন।